গিয়েছিলাম কুডোস উত্তরা ব্রাঞ্চে, প্লট 71, গাউসুল আজম রোড, সেক্টর 14 এই কুডোস অবস্থিত। চলুন দেখে আসি তাদের ফুডের বিস্তারিত। ফার্স্ট ফ্লোরে হেঁটেই উঠে গেলাম। ভিতরে ঢুকি চোখে পড়লো একটি বেশ ছিমছাম, বেশ পরিপাটি গুছানো, কোনো ভিড় নেই, কোয়াইট কাম একটি পরিবেশ। সো এখানে বসে কিন্তু আপনি নিরিবিলি টাইম স্পেন্ড করতে পারবেন। এরপরে মেনুতে তারা রেখেছে চিকেন বার্গার, বিফ বার্গার। আমি অর্ডার করেছিলাম স্পাইসি চিকেন বার্গার এবং তার সাথে ছিল র্যাপ আইটেম। র্যাপ আইটেমগুলো কিন্তু তাদের মোটামুটি খারাপ না, ভেবেছিলাম ভালো হবে, এই ভেবে আমি র্যাপ কিছু অর্ডার করেছিলাম। তার মধ্যে আমি যে র্যাপ আইটেমটি অর্ডার করেছি সেটা হচ্ছে সিরাচা 199 টাকা, আর বার্গারের প্রাইস পড়ছে 200+। সো এখানে মেনুগুলো দেওয়া আছে, পজ করে মেনুটা দেখে নেবেন, যাওয়ার আগে আপনার জন্য সুবিধা হবে। সাথে ড্রিঙ্কস ছিল, আমি চকো কফি ফ্রিজ 89 BDT স্মল সাইজটা নিয়েছিলাম, সাথে অ্যাপল, পিঙ্ক, অরেঞ্জ বিভিন্ন ফ্লেভারের কিছু ড্রিঙ্কস পেয়ে যাবেন। সো আমার ফুড আইটেম চলে আসলো। সো প্রথমেই দেখতে পেলাম বার্গারটা, সত্যি কথা খুবই অনেস্টলি বার্গারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, জুসি, ভিতরে বেশ নরম ছিল, ইনগ্রেডিয়েন্টসগুলো খুব টেস্টি ছিল। বার্গারটা খেয়ে আমার কাছে অর্থ মনে হয়েছে। তারপরে আমি যে ড্রিঙ্কসটা নিয়েছিলাম এটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, চিনি খুব বেশি ছিল, যারা চিনি কম খান তাদের জন্য এটা প্রযোজ্য না। বাট সবচেয়ে ফালতু ছিল হচ্ছে এই র্যাপটা। আমার কাছে মনে হয়েছে তাদের র্যাপ আইটেমগুলো জাস্ট এক কথায় ফালতু। সো র্যাপ অর্ডার না করাটাই ভালো হবে, বেটার আপনারা অন্য কিছু অর্ডার করেন। সো এই হচ্ছে তাদের মোটামুটি খাবারের রিভিউ। সো আপনি যে আপনার টেস্ট আপনি দেখে অর্ডার করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আপনার কাছে কেমন লাগলো। ধন্যবাদ।